নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আয়োদিস কুকিং হাটের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সবাই মিলে চলে গেছি লোনাবালা মিশরাজির ফার্ম হাউসে তো সেখানে গিয়ে আমি দেখছি মিশরাজির বাইরে অনেক জায়গা সেখানে প্রচুর নানা রকম গাছপালা শাক সবজি মিশরাজি লাগিয়েছেন তো সেখান থেকেই মূল শাক হয়েছে অনেক বড় বড় তো মূলো শাকগুলো মিশরাজি তুলে নিচ্ছেন তো এই মূলো শাকেরই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে মিশ্রাজি স্পেশাল মূলো শাক বানাচ্ছে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন মূলো শাকগুলো আমরা কীভাবে কী পদ্ধতিতে বানাচ্ছি প্রথমে সব মূলো শাকগুলো আগে তুলে নেওয়া হোক তারপরে বাকি জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপি শুরু করার আগে চলুন একবার পুরো জমিটা একবার ঘুরে দেখা যাক যে কিভাবে মূল শাক এত সুন্দরভাবে মূল শাক হয়েছে সেগুলো আপনাদেরকে একবার শেয়ার করি চলুন দেখে নিই কত সুন্দর মুলো শাক হয়েছে এখানে শুধু মূলো শাকও নেই এখানে ছোলার শাক পালং শাক সব কিছুই একসাথে লাগানো হয়েছে রেসিপি বানানোর জন্য যথেষ্ট মূল শাক নেওয়া হয়ে গেছে এরপরে মূলো শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে রাখা হয়েছে দেখুন মূলো শাকগুলোকে বেছে নিয়েছি আর কিন্তু মূলো শাকগুলো এখনও কাটিনি গোটা গোটা ধুয়ে রাখা হয়েছে এরপরে মিশ্রাজি যত্ন সহকারে মূলো শাকগুলোকে কেটে নেবে কত যত্ন সহকারে নিজেই শাক কাটবে নিজেই আজকে রান্না করবে বলেছেন নিজে রান্না করে সকলকে খাওয়াবে বলেছেন তো মিশরাজির শাকগুলো কাটা হোক আর আপনাদেরকে আমি জানিয়ে রাখি মিশরাজি কিন্তু অভিনয়ের পাশাপাশি রান্নাটাও ফাটাফাটি রান্নাটাও করেন নেই তো শাকটা দেখুন কত সুন্দরভাবে কাটছে সমস্ত শাক কাটা হয়ে গেছে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর এখানে আলুও কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি তো কড়াইয়ে দেখুন তেল জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একসাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে ডুমো সাইজ করে কেটে রেখেছিলাম আলু সেই আলুটা দিয়ে দেওয়া হবে আলুটা দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আলুটাও একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এরপর শাকগুলোকে অল্প অল্প করে মেসরাজি দিয়ে দেবে ওর মধ্যে শাকগুলো অল্প দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো আবার শাকটা কমে আসলে আবার পরে আবার একটু শাকটা দেওয়া হবে কারণ শাকটা অনেক হয়ে গেছে এখানে কড়াইতে ধরবে না যার জন্য অল্প অল্প করে যেই শাকটা নরম হয়ে আসবে তখন আবার বাকিটা দিয়ে দেওয়া হবে এইভা সব শাকগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে বাকি জিনিসগুলো আবার ওর মধ্যে অ্যাড করা হবে সমস্ত শাক দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খানিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ওটাকে আবারও খানিক্ষণ নাড়াছাড়া করে দেখে নিতে হবে আলু আর মূলোগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন শাক থেকে অনেকটা জলও বেরিয়েছে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে ওর জন্য গ্যাসটাকে স্লো করে আবারও খানিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুগুলোকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিয়ে হবে আলুটা সেদ্ধ হয়ে যায় কিনা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু খুন্তি দিয়ে আলুগুলোকে ঘেঁটে দিলেই তৈরি হয়ে গেছে মূলো শাক মিশরাজি স্পেশাল মূলো রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনারাও এভাবে বাড়িতে মূলো শাক মিশরাজির স্টাইলে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে ভালো হলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে আজ এই পর্যন্ত থাক অন্যদিন চলে আসবো আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ